দীর্ঘদিন ধরে সংস্কার নেই নরসিংদীর নারায়ণপুর বটিবন্ধ দুলালকান্দি সড়কের। খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বটিবন্ধ দুলালকান্দির এই আঞ্চলিক সড়ক। নারায়ণপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশেপাশের এলাকার হাজারো জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ 12 ফিট এই সড়কটি নির্মাণ করা হয় 2000 সালে। এই রাস্তা দিয়ে আপনার দৈনিক 20-30 হাজার লোক আসা যাওয়া করে, প্রায় অটো রিক্সা, সিএনজি রিক্সা, তারপর হচ্ছে ইটের গাড়ি, মোটামুটি 400-500 গাড়ি আসা যাওয়া করে। এখান থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তাটা পুরোটাই খারাপ। আমরা সরকারের কাছে বাদ কামড় চাই না, আমরা রাস্তা ভালো চাইলে আমরা কাজ করে খামো। নির্মাণের কয়েক বছর পরই সড়কের বেশিরভাগ অংশের পিচ উঠে সৃষ্টি হয় বড় বড় গর্ত, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাধ্য হয়ে 12 কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। একটা গাড়ি ক্রস করে যাইতে পারে না, সমস্যা। কতক্ষণ গাড়ি নিচে উল্টা হয়ে থাকা, প্রতিদিন একটা না একটা গাড়ি। নারায়ণপুর বাজারে যেতে হলে এই রাস্তার বিকল্প আমাদের অনেক দূর, প্রায় 12 কিলোমিটার ঘুরে তারপর নারায়ণপুর যেতে হয়। চলতি অর্থবছরে সড়কটি সংস্কারের আশার বাণী শোনালেন সড়ক ও জনপথ বিভাগ। এই বছর প্রায় 60 লাখ টাকা ব্যয়ে আমরা এই সড়কটি মেরামত করার জন্য দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। আশা করা যায় 1-1.5 মাসের মধ্যে ওখানে আমরা প্রথম 2 কিলোমিটার সড়ক মেরামত করে দিতে সক্ষম। বেলাবো উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর। রত্না সামান, 21 টেলিভিশন।